আমার দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের আজকে অসুখী একজন কবিতাটি নিয়ে আলোচনা করছি। প্রথমে তোমাদের সংক্ষেপে বিষয়বস্তু আলোচনা করব, তারপরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেই প্রশ্নগুলি 2021 সালে পরীক্ষায় আসার মতন। প্রথমে তোমাদের সংক্ষেপে বিষয়বস্তুটি আলোচনা করছি। দেখো, লাইন ধরে ধরে একটু বুঝিয়ে দিচ্ছি। অসুখী একজন পাবলো নেরুদা রচনা করেছেন, এটির বঙ্গানুবাদ করেছেন বা অর্থাৎ বাংলায় অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য। প্রথম লাইন, আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর দূরে। এখানে কথক অর্থাৎ লেখক বলছেন তার প্রিয়তমা নারীকে সে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে বিদেশে দূরে দূরে চলে গেলেন, তিনি আর ফিরে এলেন না। সে জানতো না আমি আর কখনো ফিরে আসব না। সেই নারীটি, অপেক্ষামান নারীটি, তিনি জানতেন না যে লেখক কথক চলে গেলেন কিন্তু তিনি আর ফিরে আসবে না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার নান, একটা সপ্তাহ একটা বছর কেটে গেল, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। অর্থাৎ তিনি চলে যাওয়ার পরে সেই নারীটি লেখকের অপেক্ষায় রইল, কিন্তু সেই দীর্ঘদিন ধরে সেই অপেক্ষা চলতেই থাকলো। একটা কুকুর চলে গেল, গির্জার নান হেঁটে গেল, সপ্তাহ পার হলো, বছর পার হলো, অর্থাৎ প্রবাহমান সময়ে যা যা কাজ ঘটে সে কাজগুলো হতে থাকলো। লেখক যে পথ দিয়ে এসে গিয়েছিলেন বৃষ্টিতে, সেই পথও ধুয়ে গেল, ঘাস জন্মে গেল রাস্তার ওপরে, তার মানে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল। আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপরে। মানে পাথরের মতো কেন বলছে, অপেক্ষায় থাকতে থাকতে সেই নারীর কাছে বছরগুলো যেন ভারাক্রান্ত পাথরের মতো ভারী হতে থাকলো, নেমে এলো তার মাথার ওপর। দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, লেখক ফিরে আসছেন না। তারপর যুদ্ধ এলো, রক্ত এক আগ্নেয়গিরির মতো, শিশু আর বাড়ির খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। তারপরেই এলো যুদ্ধ। যুদ্ধে কি হলো, যুদ্ধে রক্ত চারিদিকে আগ্নেয়গিরির মতো, যুদ্ধের নির্মম দৃশ্যের বর্ণনা এখানে দিয়েছেন, চারিদিকে হত্যা, তার রক্ত চারিদিকে ছড়িয়ে পড়লো। কে কে খুন হলো, শিশুরা হলো খুন হলো, বাড়ির সমস্ত লোক, বিভিন্ন বাড়ির খুন হলো, কিন্তু মেয়েটির মৃত্যু হলো না। যেই অপেক্ষামান নারীটিকে রেখে কথক চলে গেছেন বিদেশে, সেই নারীটির মৃত্যু হলো না। সমস্ত সমতল ধরে গেল আগুন, শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, আর স্বপ্ন দেখতে পারল না। অর্থাৎ সমস্ত সমতল, মানে যুদ্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল। শান্ত হলো দেবতা বলতে, যে মন্দিরে যে সমস্ত দেবতারা এতদিন ধরে ছিল, যারা পূজিত হতো, তারাও সেই যুদ্ধের ফলে সেই মন্দির মসজিদ ভেঙে পড়ল, টুকরো টুকরো হয়ে গেল। যে দেবতাদের কাছে শান্তির জন্য যেতেন, মানুষরা যায়, তারাও আর সেই যুদ্ধ থামাতে পারল না, মানুষকে স্বপ্ন, সুখের স্বপ্ন দেখাতে পারল না। তারপর লেখক বলছেন, সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতালের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুন। কবির সেই বাড়ি, যে বাড়িতে তিনি ছোট থেকে বড় হয়েছেন, সেই মিষ্টি বাড়ি, তার শৈশবের স্মৃতি জড়ানো বাড়ি, সেই বারান্দা
যেই ঝুলন্ত বিছানায় দোলনায় তিনি ছোটবেলায় দুলেছিলেন, মা তাকে ঘুম পাড়াতো, সমস্ত কিছুই যুদ্ধে ধ্বংস হয়ে গেল। তার গোলাপি গাছ ধ্বংস হলো, তার পাতা ধ্বংস হলো, চিমনি ভেঙে পড়ল, প্রাচীন জল তরঙ্গ সমস্ত ভেঙে পড়ল, যুদ্ধে সমস্ত জায়গায় আগুন জ্বলে গেল। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মতো মূর্ত বিভীষ মাথা, রক্তের একটা কালো দাগ। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। যুদ্ধের ফলে কী হলো, শহর ধ্বংস হয়ে গেল, শহর পুড়ে গেল, ছাই হয়ে গেল, কাঠ কয়লায় পরিণত হয়ে গেল, লোহা দুমড়ে মুচড়ে গেল, মৃত পাহাড়ের মূর্তির মতো মনে হচ্ছে যেন ধ্বংসলীলা, চারিদিকে কালো ধূসর হয়ে রয়েছে, আর রক্তের দাগ দীর্ঘদিন ধরে সেটাও কালো হয়ে গেল, চারিদিকে যুদ্ধের ধ্বংসের চিহ্ন ছড়িয়ে পড়ল। কিন্তু সব কিছু ধ্বংসের মাঝেও সেই মেয়েটি বেঁচে রইল, সেই মেয়েটি বলতে যাকে কবি অপেক্ষায় রেখে চলে গেছিলেন, তার ভালোবাসা। অর্থাৎ কবি এখানে বলছেন তার ভালোবাসার প্রিয়তমা নারী, তার স্বদেশ সমস্ত কিছুই থেকে গেল কবির অপেক্ষায়, যেটি যুদ্ধে ধ্বংস হলো না। অর্থাৎ কবি এটাই বলতে চেয়েছেন যে যুদ্ধ আসুক, ধ্বংস আসুক, যা কিছু আসুক না কেন, ভালোবাসা, মানবতা, স্বদেশ প্রেম এগুলো কখনোই নিশ্চিহ্ন হয়ে যায় না, ধ্বংস হয়ে যায় না।